হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সাতোশি কোর নিউ আপডেট চলে আসছে, তো আপডেটটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। গিবওয়ে এলিজেবল, অর্থাৎ গিবওয়েতে অ্যাভেলেবল আছেন কি না আপনারা কীভাবে চেক করবেন, প্লাস গিবওয়ের রুলস সেইটাও আপনাদেরকে বলে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন সাতোশি কোরের মধ্যে আসলে কিন্তু আপনারা গিবওয়েটা দেখতে পাবেন। এই অপশান বন্ধ ছিল, আবার কিন্তু তারা চালু করে দিছে। যাদের প্লে স্টোরে অ্যাপসটা আপডেট করা নাই, অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট করে নেবেন, তাইলে আপনি দেখতে পাবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই, যারা এই সেকেন্ড প্রজেক্টগুলো মাইনিং করতেছেন না, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্টার লিঙ্ক থাকবে, না বুঝলে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই অবশ্যই ফেস ভেরিফিকেশন করে মাইনিংটা স্টার্ট করে দিবেন, সেকেন্ড প্রজেক্টগুলো মাইনিং করে নেবেন, ঠিক আছে। কারণ আর মাত্র 9 মাস সময় আছে আপনাদের হাতে মাইনিং করার জন্য সেকেন্ড প্রজেক্ট। তো গাইস, এখন সিম্পলি আমরা যেটা করব, গিবওয়ের মধ্যে চলে যাব, এইখানে সিম্পলি একটা ক্লিক করে দিব গিবওয়ের মধ্যে, জাস্ট ওয়েট করবেন। এখন দেখেন এইখানে তারা কিন্তু আগে বিটিসি গিবওয়ে করতো, এখন কিন্তু কোড টোকেন, যে ফার্স্ট উইনার হবে 5 জন ব্যক্তি সানডেতে, তারা হচ্ছে কি করে উইন করে, ভোটের মাধ্যমে উইন করা হয়। তো দেখতে পাচ্ছেন 325টা করে কোর পাবে, যার ভ্যালু হচ্ছে $888। তো $888, ঠিক আছে। তারপরে হচ্ছে 3, 4, 5, 6, মানে 6টা অবধি তারা একটা লেবেল করছে, ঠিক আছে। সেই লেবেলে তারা হচ্ছে গিবওয়েটা করবে, ঠিক আছে। আর অংশগ্রহণ করতে পারবেন কতজন সেটাও দেওয়া আছে এখানে। তো এখন বিস্তারিত কথায় আসি, যে আপনারা চেক করবেন কি করে আপনাদের ভোট অ্যাভেলেবেল আছে কি না। এইটাতে আপনারা একটা সিম্পলি দেখবেন যে ভোট অ্যাভেলেবেল আছে কি না। আমার কিন্তু 0 ভোট, ঠিক আছে। আর এই ভোটটা পাওয়ার জন্য আপনাকে ইনভাইটেশন করতে হবে, আপনার মাধ্যমে যেই ইনভাইটেশন ফ্রেন্ড আসবে তাকে অবশ্যই ফেস ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ ছোট্ট একটা KYC। জাস্ট ইজি, এইগুলা অনেকে বুঝতেই পারে। তো যাই হোক, এখন কিন্তু ভোট দিবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি। ভোট দেওয়ার জন্য সিম্পলি পি বা ও বা W, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার যদি ভোট অ্যাভেলেবেল থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে ভোটটা তুলে দিলেন, এক্সাম্পল আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তারপরে কনফার্মের উপর সিম্পলি একটা ক্লিক করে দিবেন। দেখেন এইখানে তারা কিন্তু বলতেছে আমার কোনো টিকিট নাই, ঠিক আছে। তো টিকিট নাই দেখে আমি কি করতে পারলাম না, ভোটটা দিতে পারলাম না, ঠিক আছে। আর এইখানে আপনাকে যে কোনো একটা চয়েস করতে বলতেছে, ঠিক আছে। যে কোনো একটা ওয়ার্ড চয়েস করে আপনি ভোট দিতে পারবেন। তো আপনাদের যদি ভোট অ্যাভেলেবেল থাকে, পির মধ্যে দিলেন অথবা ও অথবা W-র ভিতর দিয়ে দিলেন। তো এখন আপনারা অনেকেই হচ্ছে কোশ্চেন করতেছেন যে ভাই আমাদের ভোট মানে নাই কেন, ভোট থাকবে কি করে ভাই, আপনি তো রেফারেল করেন নাই। রেফারেল করলে আপনার ভোট থাকতো, ঠিক আছে। এইখানে রেফারেল ছাড়া কোনো প্রকার ভোট আপনি এইখান থেকে নিতে পারবেন না, প্লাস ভোট দিতে পারবেন না। ভোটের পয়েন্টই হচ্ছে রেফারেল। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। যারা সেকেন্ড প্রজেক্টটা মাইনিং করতেছেন না, তারা অবশ্যই মাইনিং করে নেবেন, কারণ এই সমস্ত প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিটের সম্ভাবনা, কারণ আরও 9 মাস টাইম আছে। ফার্স্টের দিক থেকে কিন্তু ভালো মাইনিং দিচ্ছে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো গাইস, আবারও বলতেছি যে যাদের অ্যাকাউন্ট নাই, অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সহ ভিডিও সহ পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।